কোনো মিলন ছাড়া খাবার খেয়েই গর্ভবতী হয় এক মেয়ে। ঘটনাটি ঠিক সেরকমই হয়েছে ইংল্যান্ডের 25 বছর বয়সী মডেল কার্লা ক্রেসির সঙ্গে। সে এক বিরল রোগের শিকার। কিছু খাবার রয়েছে যা খেলেই তার পেট ফুলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তিনি গর্ভধারণ করেছেন, অন্তত 8-9 মাসের গর্ভবতী। কার্লার এই রোগের নাম ফ্রোজেন পেলভিস ডিজিজ। এই রোগে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারিং সব এক জায়গায় এসে তালগোল পাকিয়ে যায়। দেখে মনে হয় পেট ফুলে কেউ গর্ভধারণ করেছে। সঙ্গে পেট জ্বালা, ব্যথাও হয়। বিশেষ সম্পর্ক স্থাপন করার পর গর্ভবতী হওয়া প্রাকৃতিক নিয়ম। তবে শুধু খাবার খেয়েই পেট ফুলে গর্ভবতীর মতো দেখতে, এটা মূলত বিরল রোগ। জানা গিয়েছে 5টা কফির মতো খাবার পেটে গেলেই এই সমস্যা হয়। সঙ্গে বমিও হয়, পেট ফুলে যায়। খাবার খাওয়ার 8 ঘন্টার মধ্যে পেট ফুলে যায়। মাথা ব্যথা হয়, চোখে অন্ধকার মনে হয়, পিঠে ব্যথা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন গত 10 বছর ধরে কার্লার এই সমস্যা রয়েছে। তবে গত বছরে ধরা পড়ে তিনি অ্যান্ড্রোমেট্রিওসিসে আক্রান্ত। এবছরের জানুয়ারি মাস থেকে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তারপর ফের পরীক্ষা করার পর এই অবস্থা ধরা পড়েছে, যার চিকিৎসা চলছে এখনও। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।